আমার সঙ্গেই কয়েকশো ছেলে রয়েছে। দু মিনিট লাগবে বিজেপিকে উপড়ে দিতে, দু মিনিট লাগবে বিজেপিকে উপড়ে দিতে। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সব পক্ষকেই শান্ত থাকার কথা বলছেন, যখন তিনি ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সবাইকে শান্তিতে থাকার বার্তা দিচ্ছেন, সবাইকে সংযত থাকার বার্তা দিচ্ছেন, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মদন মিত্রের একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম নিয়ে হলো। সেই ভিডিওতেই মদন মিত্রকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে হুঁশিয়ারি সুরে বলতে শোনা গেছে যে বিজেপিকে উপড়ে ফেলতে মাত্র দু মিনিট সময় লাগবে। বন্ধুরা, আপনারা জানেন যে ভোটের প্রচারের সময় তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অপরকে ছোট দেখাতে যেভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ করেছে তাতে কিন্তু অনেক সীমাই ভেঙে গেছে। সেই ভোট প্রচারের সময় নানা উস্কানিমূলক মন্তব্যের জন্য যেমন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের প্রতি অভিযোগের আঙুল উঠেছিল, ঠিক তেমনিভাবে তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ উঠেছিল। তবে সে তো গেল ভোটের আগের কথা, কিন্তু ভোটের পর যখন সারা রাজ্যে একটা উত্তেজনাময় পরিস্থিতি চলছে, সেই উত্তেজনা পরিস্থিতি শান্ত করতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কঠোর বার্তা দিচ্ছেন, রাজভবনে মুখ্যমন্ত্রীদের শপথ নেওয়ার পরেই প্রশাসনিক আধিকারিকদের সেই উত্তেজনা ঠেকানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিচ্ছেন, সেই সময়ে মদন মিত্রের মতো একজন প্রবীণ তৃণমূল নেতার এমন ভিডিও আপলোড এবং সেই ভিডিওতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে এমন হুঁশিয়ারি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে। মদন মিত্র এদিন তার ভিডিওতে শুধুমাত্র দিলীপ ঘোষ নন, পাশাপাশি বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়কেও আক্রমণ করেছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে তথাগত রায়ের একটি টুইটকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে উথাল পাথাল চলছে। মদন মিত্র এদিন তার প্রতিক্রিয়ায় তথাগতকে আক্রমণ করতে গিয়ে যে কথাগুলি বলেছেন তা একবার শুনে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় 13ই মে বলেছিলেন বদলা নয় বদল চাই, একটা পার্টি অফিস দুরিশ্বাস হয়নি। আজও এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমার সঙ্গেই কয়েকশো ছেলে রয়েছে, দু মিনিট লাগবে বিজেপিকে উপড়ে দিতে। তলোয়ার, তলোয়ার বাড়ির ঘরে বন্ধুকে সিন্ধুকে ঢুকিয়ে দেব। রোজ তলোয়ার দেখাতেন না দিলীপবাবু? এই বুঝে নেবো বুঝে নেবো, কোথায় গেল? মানে আলো মানে ফিলিপ আর পাগলা মানে দিলীপ, এদের কোনো উত্তর হয়? কিন্তু আপনি তথাগত রায় আপনি টুইটটা ধনকরের সঙ্গে কথা বলছেন না কেন? উনিও তো রোজ টুইট করেন, এসব করবেন না। আর এই যে দেখুন, এই গঙ্গাটাই হয়েছিল, ভালো করে দেখো, এই গঙ্গায় ফিসটা হয়েছিল। এইখানে আবার করাচ্ছি, এবার সকালে করাবো না সন্ধেবেলা। অ্যাকচুয়ালি প্রমোদ তরণে তো সন্ধেবেলায় হয় এবং চারিদিক দিয়ে আলো দিয়ে সাজাব, এবং ওটা চ্যারিটি করব, এবং সেই চ্যারিটিতে সারা বাংলার সমস্ত সেলিব্রিটিকে ডাকব, এবং তার থেকে যা বিক্রি হবে, যা টাকা উঠবে, সব টাকা আমরা এই করোনার যারা চিকিৎসা চলছে তাদের অক্সিজেন কেনার জন্যে, তাদের চিকিৎসার জন্যে তুলে দেব। শুনুন তথাগত রায়, আমি মদন মিত্র, আমি প্লে বয়, ইয়েস আই এম এ প্লে বয়, বাট আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, বিকজ আই ওয়াজ আ স্পোর্টস মিনিস্টার। স্পোর্টস মিনিস্টারকে তো প্লে বয় হতেই হবে, বাট আই প্লে ইন পলিটিক্স, আই প্লে ইন পাবলিক লাইফ, আই প্লে ইন দ্য ফিল্ড। আমি মাঠে ময়দানে খেলি, আপনার মতো ঠান্ডা ঘরে বসে বড় বড় ভাষণ দিই না। আর ওই যখনই টিভি যায় ওই একটা মোটা বই বার করে দেখান, আরে ওই মোটা বইয়ের ভেতরে পর্নোগ্রাফি রয়েছে না আইনস্টাইন রয়েছে আমি কি করে বুঝবো? এটাও তো হতে পারে যে ওই মোটা বই যেগুলো দেখাচ্ছেন তার ভেতরটা পর্নোগ্রাফিতে ভর্তি, তা নাহলে নটি নর্তকী নিয়ে আপনারা তো উৎসাহ কেন? আমি পায়েল কোয়েল প্রত্যেককে বলছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিখিয়েছেন মহিলাদের সম্মান করতে হয়। তথাগতবাবু, নারী সুরক্ষায় আপনার দিল্লির এজেন্সির দেওয়া রিপোর্ট ভারতবর্ষের 1 নম্বর পজিশনে আছে পশ্চিমবঙ্গ নারী সুরক্ষায়। এখানে মেয়েরা সুরক্ষিত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মেয়েদের নিয়ে এইসব কথা বললে আপনি করুন না, কবে যাবেন? আপনার ইচ্ছে করছে আমায় বলুন, আপনি মুখপত্র হয়ে যান, এবং আমি চাই রোজ মুখপত্র হয়ে। আপনার দল
এই যে শ্রাবন্তীটা, শ্রাবন্তী আরমানায় 37 তলায় থাকে, পায়েল আরমানায় থাকে, তনুশ্রী যথেষ্ট প্রতিষ্ঠিত, এরা টাকা নিতে যান। আপনার রাগডাক কিসে? এক, বিজেপি আপনাকে নমিনেশন দেয়নি। দুই, বিজেপি আপনাকে টাকা দেয়নি। তিন, এই নটি নর্তকী যাদের আপনি সুপার শক্তি রোজ বিজ্ঞাপন দেখছেন, 72 আওয়ার্স দেখছেন না তো, ম্যানকাইন্ড দেখছেন না তো, সাবধান, বয়সটা ভালো নয়, পণ্ডিত লোক। তবে রবিশঙ্কর 86-তে 76-এ বিয়ে করেছিলেন। আমায় ভয় টয় দেখাবেন না, মনে আছে তো আমি নির্বাচনে কি বলেছিলাম, আমার মুখটা দেখে রাখ, গুজরাটে গিয়ে দেখাবি, আমি মদন মিত্র সঙ্গে ছবি তুলেছি, মাই নেম ইজ মদন মিত্র। আর যেমন রাজু ব্যানার্জি খুব গালাগাল করছিল বিজেপি, তখন সবাই আমায় জিজ্ঞেস করেছিল এত গালাগাল করছে আপনি কিছু বলছেন না, আমি বললাম ও তো অন্য কোনো কারণে গালাগাল করছে না, অ্যাকচুয়ালি ওর বাবার দেওয়ার নাম কি, মা মা বাবার দেওয়ার নামটাই কেউ জানতো না, কমসে কম আমার বিরুদ্ধে লড়ে ও তো নিজের নামটা সকলকে জানাতে পারছে, আর হেরে যাওয়ার পর তো বলতে পারবে জানিস আমি কার কাছে হেরেছি, আমি মদন মিত্রর কাছে হেরেছি, রাজু বানগায়া জেন্টলম্যান। এখন কথা হচ্ছে যে মদন মিত্রের মতো প্রবীণ রাজনৈতিক নেতার এমন ভিডিওর মাধ্যমে ঠিক কী বার্তা দিতে চাওয়া হয়েছে, মদন মিত্র আসলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কিংবা বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়কে আক্রমণ করতে গিয়ে কী বোঝাতে চেয়েছেন? বন্ধুরা, আপনাদের মতামত এই ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।